नमस्कार बंधुरा, रत्नास किचेने आपनादे सबाई के स्वागत। आज बनाच्छी मटन यकनी पोलाओ। कड़ाते आमी सादा तेल दिच्छी। आर दिच्छी एकटु घी एक चामच। এবার দিচ্ছি গরম মশলা। এখানে আছে স্টার অ্যানিস, বড় এলাচ, দারচিনি আর জয়িত্রী। এটা একটু ভেজে নেব। এবার দিচ্ছি সিদ্ধ আলু, টুকরো করে দিয়েছি। দু চামচ আদা বাটা দিয়েছি, দু চামচ রসুন বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু কষে নেব। এবার দিচ্ছি মাটন, এটা সিদ্ধ করা আছে। এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। এবার দেবো কিছুটা পেঁয়াজ ভাজা। এবার আমি রাইসটা দিয়ে নেব। রাইসটা আমি 3 ঘন্টা জল প্লেন জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা দেরাদুন রাইস আছে। রাইসটা আমি দিয়ে দিয়েছি। এখন এই রাইসটা আমি একটু কষাবো। কষানো হয়ে গেলে আমি মাটন স্টকটা দেব। চালটা কষানো প্রায় হয়ে গেছে। চাল আর মাটনটা একসঙ্গে আস্তে আস্তে করে নাড়বেন, নাহলে চালটা ভেঙে যাবে। এটা যেহেতু পোলাও হচ্ছে, বেশি হলুদ আমি দেব না। চালটা কষানো হয়ে গেছে, দেখুন ঝুরো হয়ে গেছে। এবার দেবো মাটন স্টক। দিচ্ছি মাটন স্টক। এই স্টকটা আপনারা একটু বুঝে দেবেন, বেশি না হয়ে যায়, তাহলে কাদা কাদা হয়ে যাবে ভাতটা। প্রথমে অল্প দেবেন, তারপর লাগলে আর একটু দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দেব, একটু চেক করে দেখি। দেখুন এটা প্রায় হয়ে গেছে। আর 2-3 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। এবার দিচ্ছি কিছুটা পেঁয়াজ ভাজা। মাটন ইয়াকনি পোলাও রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তো বাড়িতে ট্রাই করে দেখুন কেমন হয়, আমাকে জানাবেন।